নমস্কার, সবাই ভালো আছো? স্টার ক্লাস, ঠিক আছে? কোন ক্লাস হচ্ছে? ইংলিশ। এবার সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, কি লেখা আছে ভালো করে পড়ে নাও। কি আছে? সে দা কারেক্ট পিকচার। এই ছবিগুলি দেওয়া আছে, বিভিন্ন ধরনের ছবি, বি সি ডি। তাহলে প্রথম থেকে আমি একে এ নাম্বার শুরু করছি, ঠিক আছে? একে এ নাম্বার, এখানে একটা বেলুনের ছবি আছে, এখানে একটা ফ্লাওয়ারের ছবি আছে। তাহলে বি ফর, তাহলে বি ফর যেটা হবে সেটা বলতে হবে, ঠিক আছে? তাহলে বলো তো বি ফর কি হবে? বি ফর ফ্লাওয়ার হবে না, বেলুন হবে, বি ফর বেলুন, ঠিক আছে? তোমাদের সার সার থাকবে, সারের কাছে ভালো করে উত্তরগুলি ভালো করে বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বিপদ বেল। এবার বি নাম্বার দেখো, বি আছে, বিপদ। হ্যাঁ, এখানে যে একটা বোর্ডের ছবি আছে, একটা পেন্সিলের ছবি আছে, এটা হচ্ছে পেন্সিলের ছবি, ঠিক আছে? তাহলে তোমাকে যখন স্যার জিজ্ঞাসা করবে, অ্যাটেনশন করে থাকবে আর বলার সাথে সাথে বলতে হবে। তাহলে বিপদ বোর্ড না পেন্সিল, কি হবে? পেন্সিল কারেক্ট করতে পারবে। তাহলে এটাও ঠিক করছো, থ্যাংক ইউ। এইভাবে দাদা দিবে, ঠিক আছে? বেশ, তাহলে এ হয়ে গেল, বি হয়ে গেল, এবার সি ফর। হ্যাঁ, এবার সি ফর বলতে হবে, ঠিক আছে? এখানে একটা আছে কাপের ছবি দেওয়া আছে, একটা লিপ পাতা, তাহলে তোমাকে এল ফর। হ্যাঁ, তাহলে এল ফর কি হবে? কাপ না লিপ, তাহলে এল ফর লিপ। ভেরি গুড, বাহ, এটা হয়ে গেল। তারপরে এবার সবার শেষেরটা, ঠিক আছে? সবার শেষেরটা, এখানেও দুটো ছবি দেওয়া আছে, একটা বোর্ড, একটা আই ছবি আছে, ঠিক আছে? তাহলে বোর্ড বলছে এটা ব্যাগ, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, নমস্কার।